শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজি মানার আছিলায় অনেকে কি করে, যে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে কথা দিয়ে কথা রাখতে হবে, কথার দামটাকে রাখতে হবে, মানে আমি কথাই দেব না। হ্যাঁ, এটা কি ধরনের পন্থা হয়ে গেল? সে তো ওই রকম কথা হলো যে আমি সব কিছুতেই চেষ্টা করবো না খেয়ে ইষ্টভৃতি। ওই যে ওই একটা আছে একজন যে পুজো কি আছে, পুজোর নিয়ম ঠিয়ম মানলে পাপ হয়ে যেতে পারে, মানে নিয়ম না মানলে, না মানলে পাপ হয়ে যেতে পারে। পুজোর নিয়ম না মেনে পুজো করলে পাপ হয়ে যেতে পারে, এর আছে না ভাবে। তো ওই জন্য অনেক আছে বলে আমি ওই জন্য পুজোই করি না বাড়িতে। হ্যাঁ ভালো, তো পুজোই করি না কারণ পাপ হয়ে গেলে। অনেকটা আমার মতো পড়াশোনাই করি না, যদি পরীক্ষা ফেল করে যায় তাহলে সেটা হলে, তাহলে তুমি পড়াশোনার ফলের থেকে বঞ্চিত হলে, অবশ্যই এক্সপিরিয়েন্সগুলোর থেকে বঞ্চিত হলে। তো সেরকম সে কথা দিয়ে যেটা হয় সেই লাভগুলোর থেকে বঞ্চিত হলো, কারণ অনেক কথা আছে যেগুলো, যেমন কথা দেওয়ার একটা হচ্ছে যে আমি বিয়ের সময় আমি তোমার ভাত কাপড়ের নিলাম না কি ওটা বলে, সে কথা দিল, ওটা কথা দেওয়ার অনেক ভ্যালু আছে। ওই কথা দেওয়াটার জন্য তাকে পালন করতে হবে, যখন যখন ছিটকে যাওয়ার চান্স থাকে সে চান্স চান্সটাই করতে পারবে না, সাবকনশিয়াসলি একটা গার্ড দেবে, বিরাট গার্ড দেয়, বিরাট গার্ড দেয়। ওটাই শুয়ে শুয়ে বয়ে নেওয়ার, মানে ওটাই নিজের আইডেন্টিটির সাথে তার আইডেন্টিটিটা বেঁধে দেয়। আর আইডেন্টিটির থেকে বড় বন্ড কিছু নেই। তুমি যদি আমাদের ইন্ডিয়া দেখো, অ্যাজ এ নেশন ইন্ডিয়াকে ধরে রেখেছে কি, একটা আইডেন্টিটি। এমনি দেশ বলে কি আছে? কিছুই নেই, দেশ কোনো আছে বাধা ধরা কিছু না, না এটা ফলস বলা যেতে পারে। আইডেন্টিটি, ক্রিয়েশন অফ আইডেন্টিটি, সিম্বলিজম, সিম্বলিজম। ধরো একটা ব্র্যান্ডের নাম বলো, অ্যাপেল ব্র্যান্ড কি আছে জিনিসটা পৃথিবীতে কোথাও? জিনিসটা কিছুই না, তো না ওটাকে ধরা যাবে না, নেই কিছুই নেই। বিল্ডিং একটা থাপ্পা মেরে দিয়েছে, ফোনে ওই থাপ্পাটা দেয়, ওটা তো অন্য, আমি এটা এরম এরম এঁকে দিলাম, ওটাও তো তাহলে ব্র্যান্ড একটা না? ওটা আমাদের সাবকনশিয়াসে এফেক্ট ফেলতে সমর্থ হয়েছে, আইডেন্টিটি সৃষ্টি করেছে। হ্যাঁ, ওটার ব্যাপারে বাজে বললে তোমার বাজে লাগবে, এম ওয়ে বাজে গালাগালি দিক তোমার একটা ব্যথা লাগবে, কেন লাগবে, কে হয় তোমার কাকা না, কেন লাগবে, কারণ তোমার সাথে আইডেন্টিটি হয়ে গেছে। হ্যাঁ, শ্রী ঠাকুর বলেন এই আইডেন্টিটিগুলো সংস্কার হয়ে যায়। শ্রী ঠাকুর বলেন সব সংস্কার থেকে মুক্ত হওয়া আমাদের কর্তব্য, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া। আমি এরকম বললাম মানে আমার এরকম হাজারো আইডেন্টিটি আছে, আমি অ্যানিমে দেখি, জাপানিজ অ্যানিমে, যতই ভালো হোক বাজে হোক আমাকে যদি আপনি অ্যানিমের বদনামি করে আর একটা লাগবে গায়ে। আমি ধরো ফিজিক্স নিয়ে পড়ছি, ফিজিক্সের বাইরে ফিজিক্স পড়ে কিচ্ছু হয় না, গায়ে লাগবে। এইগুলো ততটাই দরকার যতটাই এক্সিস্টেন্সিয়াল, কিন্তু যখন আদর্শ চলে আসে তখন পুরোটা দরকার, তখন হ্যাঁ তখন হয়ে যায় বিউটিটা, যে আদর্শ এত বড় আইডেন্টিটি হয়ে যায়, অন্য আইডেন্টিটিগুলো ম্যাটার করে না। ইন্ডিয়ার ব্যাপারে বাজে বললে খারাপ লাগে, হ্যাঁ আদর্শ ইন্ডিয়ার যদি কোনো ভুল ধরিয়ে দেয় ভালো লাগে, তখন কিন্তু ইন্ডিয়া সেকেন্ড হয়ে যায়। এটাই আমাদের দরকার। ওর জন্য জিজ্ঞেস করেছিল যে ধর্ম আগে না দেশ আগে, এটা নিয়ে বিরাট ডিবেট হয়েছিল। আদর্শ আগে না দেশ আগে, ধর্ম আগে না দেশ আগে? আচ্ছা, আদর্শ ভাবেই না কেউ, অত দূর যাই না। ঠাকুরই তো বললেন ধর্ম মূর্ত হয় আদর্শে, তাহলে আদর্শটা আলাদা জিনিস ছিল, হ্যাঁ ধর্ম একটা আলাদা জিনিস ভাবে সবাই। হ্যাঁ, তো ঠাকুর তো প্রথম ধর্মের মধ্যে আদর্শ ভাব মানে অ্যাজ এ ডেফিনিশন ঢোকালো। তা যখন ধর্ম আগে না দেশ আগে, সবাই বলতো দেশ আগে দেশ আগে। যখন ধরো বাংলাদেশের ডিভিশন হচ্ছিলো, হিন্দু মুসলিম যাই না ভাই, বাংলা আমরা বাঙালি, এই যে আইডেন্টিটি, কোনো একটা আইডেন্টিটি তো বড়ো হলো, বড়ো হলো। এবং সেখানেও যখন আদর্শকে প্রথম স্থান দেওয়া হলো না, তার কনসিকোয়েন্স ব্যাপার হচ্ছে আদর্শকে কখন স্থান দেওয়া হয়। যদি আমি বলি আমি হিন্দু, এটা আমার আদর্শ, হতে পারে না এরকমভাবে। আমি মুসলিম, এটা আমার আদর্শ, এটা হতে পারে না। কেন? কারণ আদর্শ কোনো অমূর্ত ভাব নয়, ঠাকুরের ভাইব্রেশন সেইখানে চলে আসো। হ্যাঁ, আদর্শ মানে আমি হিন্দু মুসলমান পরে আসছে, ওটা তো তোমার কোন সম্প্রদায় বলা যায়, কোন মত, কোন স্টাইল, কোন জিওগ্রাফিক্যাল লোকেশান ইত্যাদি ইত্যাদি, কী স্টাইলে পুজো করো, কী রিচুয়ালস ফলো করো, এইসব। বা হাতে খাও না ডানাতে খাও, আমি লেফটি, এটাকে কী বলবে সম্প্রদায় না কী? এটা রিচুয়াল আমরা ইয়ে করি, টয়লেট পেপার ইউজ করি, কথার কথা বলছি কই না, তো এটা কী বলবে? এটা সম্পূর্ণ হিন্দু মুসলিম না, এটা কি একটা টিম অফ হ্যাবিটস, হ্যাঁ একটা টিম অফ হ্যাবিট, ব্যাপার সংস্কারে পরিণত হয়ে গেছে। এক্স্যাক্টলি, এবার যারা করছে তারা একটা, এবার এদের তো আলাদা মানুষ বলতে পারি না, এরা একটা এই হ্যাবিচুয়ালাইজড এই রকম প্রসেসে। হ্যাঁ, তেমন যারা হিন্দু যারা মুসলমান, এটা একটা এরকম আদর্শ হবে অন্য। আমি বিশ্বকর্মাকে ফলো করি, এই হলো আমি ভরদ্বাজ মুনিকে ফলো করি, আমি শাণ্ডিল্য মুনিকে, নারদকে ফলো করি, নারদ আমার আদর্শ, এই হলো একটা আদর্শ ডেফিনেশান। আমি কৃষ্ণকে ফলো করি মানে, এবার আদর্শ যা যত বড়ো হবে তোমার মানে টেনশান তত বড়ো হবে, টেনশান মানে মাথার টেনশান না, টান, অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট
টানটা হ্যাঁ তত উঁচুতে উঠবে তুমি আক্ষরিক অর্থ ধরতে এক্স্যাক্টলি। এইবার ব্যাপার হচ্ছে কি শুধু বড়টাই ম্যাটার করছে না কতটা অ্যাভেলেবেল সেটাও ম্যাটার করছে। হ্যাঁ কারণ যেমন আমি যদি বলি শ্রীরামচন্দ্র বিরাট মর্যাদা পুরুষোত্তম ইত্যাদি সব ঠিক আছে কিন্তু অ্যাভেলেবেলিটি কতটা, তার থেকে আমি আরও ক্লিয়ারলি ডেফিনিটভাবে পাবো শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে, আরও ডেফিনেটলি পাবো শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রকে। যত দিন যাবে বিকৃতি হবে, গ্লানি আসবে, এটা নিয়েই তো বলে গেছেন ইদা ইদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তো এই যে গ্লানিটা মেটানোর জন্যই তো বারবার তার সেরকম একটা মানুষের আগমন। হ্যাঁ তা এইটাই জন্যই আদর্শটা চেঞ্জ না, আদর্শটা আপগ্রেড অ্যাকর্ডিং টু এজ।